উসরাতে এত চিকন, চুনের চেয়েও চিকন, তলোয়ার চেয়েও ধার, অমাবস্যার সে অন্ধকার, নিষেধ জাহান্নামের আগুন, ধাউ ধাউ খোরা জ্বলতে আছে, 30,000 বছরের রাস্তা, ধরুনি নাই, সাথী নাই, ওই পুলসরাত কোনো জ্ঞানের দ্বারা পার হওয়া সম্ভব না, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া। যাদের মধ্যে তাকওয়া থাকবে, ঈমান থাকবে, তারা পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর যাদের ঈমানের ঘাটতি, আমলের ঘাটতি, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম 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 খারাপ জাহান্নামে পড়িয়া যাবে, আর তোমরা সহজ জাহান্নাম থেকে উঠবে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। দেখেন কত সুন্দর, নিশ্চয়ই ঈমান আনার পরে যারা কি করবে, আমি নেক আমল করবে। কি ভাই? ঈমান আনার পরে যারা কি করবে, নেক আমল করবে, আল্লাহ পাক তাদের জন্য কি অবধারিত রাখছেন, জান্নাতুল ফেরদাউস। ব্যাস আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তেলাওয়াত, যত কাজ করেন কিসের জন্য? মাওলার রেজার জন্য। মাওলার রেজা হইলে মাওলা জান্নাত দিয়ে দেবেন বসস্থান হিসেবে, আর জাহান্নামকে নাজাত দিয়ে দেবেন, নাকি ভাই? কথা এটা না, সব ইবাদতের উদ্দেশ্য কি? মাওলার রেজা, মাওলা সন্তুষ্টি, মাওলা সন্তুষ্টি তো আসল উদ্দেশ্য। মাওলা যদি সন্তুষ্টি হয় তা কি হবে, কথা বলেন, এখানে জান্নাত দিবে, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবে, সে জান্নাতে যেই ব্যক্তি যাবে সেই মাওলায় সন্তুষ্টি না হইলে সে ব্যক্তি মাওলায় জান্নাতে যেতে পারবে, যাওয়ার কোনো কায়দা নেই। পিছনে কথা বলে কে, তার কোনো কায়দা নেই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সবাই রাজি আছি না ভাই? সবাই রাজি আছি? যদি বলতাম 1,00,000 টাকা দেওয়া হবে, কে কে রাজি আছেন লাভ দিও। যদি বলতাম 1,00,000,000 টাকা দেওয়া হবে, কে কে রাজি আছেন পাগল হয়ে যে। যদি বলতাম নরসিংদী শহরে 10 তলা বিল্ডিং দেওয়া হবে, কে কে রাজি আছেন? আরে খোদা আমার যা ধরতেন। যদি কইতাম বেটা যা এইটা কর সেইটা কর, হুজুর যা ইচ্ছা তাই করো, আপনার পায়খানা পোশাক যা বলেন সব সাফ করো, হুজুর সারা রাত তো দাঁড়ায় থাকতে বলেন দাঁড়ায় থাক, সারা রাত তো শীতের মধ্যে দুধ লাগায় থাকতে বলেন খালি গায়ে তাও খালি গায়ে দাঁড়ায় থাক, 10 তলা বিল্ডিং নরসিংদী জেলা শহরে বিশাল ব্যাপার স্যাপার, আমার 14 গোষ্ঠী জীবন ভর চেষ্টা করলে এটা সম্ভব না, আর আপনি দিয়ে দেবেন এটা, ব্যাস পাগল হয়ে যায়। দেখেন না রিলিফের 1 বস্তা চাউলের জন্য আমরা কি করি, নির্বাচনের সময় 500 টাকার জন্য কি না করি, ঠিক না ভাই? সব কিছু একটু চান্দার জন্য কি না করি, একটু হ্যাডাম কি দেখার জন্য, আমি গুন্ডা আমি মাস্তান সব কিছু সাইড দিই, ঠিক না ভাই? তাহলে 1,01,00,000 টাকা বা শুধু একটু ক্ষমতার জন্য আমরা কত না কিছু করি, 1,000 টাকা দিলে সুবহান আল্লাহ মানুষটা কি না করে। অথচ মাওলাই কইতে আছে ইমান এক আমল করলে জান্নাত দিয়ে দেবো, জান্নাত তো ফেরদা উস্তাব, আগ্রহ নাই, কারণটাকে জান্নাত দেখি নাই, সমস্যা জান্নাত দেখি নাই, জান্নাত সম্পর্কে শুনছি কিন্তু বিশ্বাস আনিনি, জান্নাত সম্পর্কে জানছি কিন্তু একই নাই, সন্দেহ যুক্ত বিশ্বাস। কি যুক্ত বিশ্বাস ভাই, জোরে বলেন। যদি সন্দেহ যুক্ত বিশ্বাসও থাকতো তাহলে তো অনেক কিছু করতাম, ইটালিতে নেবো তোকে, কোথায় কি হবেন, ইটালিতে গেলে ধনী হবে, কি পরিমাণে ধনী হয় বলেন তো, বর্তমান ইটালির কি পরিমাণে ধনী বা হয়? অথচ আমরা কি দেখি, সাগরের মধ্যে 10 দিন 20 দিন, এমন কি আমরা দেখছি পানি না খেয়ে প্রস্রাব খেয়েছি একজনের, একজনের গোস্ত আরেকজনে খেয়েছি, ইটালিতে যাবো
ইউরোপে যাও, একটু ধনী হব। আসলে সে যাবে, কাজ করবে, তারপরে ধনী হবে, কিন্তু আশা এর জন্য সাগরের মধ্যে এক মাস দুই মাস মানুষ মারা যায়। আমার নবী বলছে, কোরআন বলছে, তুই এই কাজ করে জান্নাতে যেতে পারবি, অত বড় কষ্টের দরকার নেই, সাগরের মধ্যে গিয়ে থাকার দরকার নেই, প্রসাব খাওয়ার দরকার নেই, একজন আর গায়ের গোস্ত খাওয়ার দরকার নাই। তুই ঘরে বৈসা চাকরি করিয়া, নৌকরি করিয়া, ব্যবসা করিয়া, বাণিজ্য করিয়া, তুই ছেলে মেয়ে নিয়া, তোর স্ত্রীর সাথে মেলামেশা করিয়া, দুনিয়া সুখ শান্তি করিয়া, শুধু আমার একটু হুকুম মানবি, আমি তোকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। ইটালিতে নিবে, ওই সন্দেহ সুযোগ বিশ্বাস যদি আমাদের থাকতো, তাহলে সেই জান্নাতের জন্য আমরা কি করতাম বলেন তো? আমাকে বলুন আপনারা, আসলে বিশ্বাসই নেই, খালি যে হয় না না হয় না, হুজুরা কি না কি বলে, এটা হয় সন্দেহ সুযোগ বিশ্বাস যদি থাকতো তাহলে আমরা কি করতাম? আপনার পাঁচ বন্ধু বা দশ বন্ধু পাহাড়ে গেছেন ঘোরার জন্য, তা পাহাড়ের মধ্যে অনেক গর্ত থাকে না, আপনি এক বন্ধুকে বলেন, বন্ধু তুই এক ঘন্টা এই সিদ্ধের মধ্যে একটা গর্তের মধ্যে আঙ্গুল দিয়ে রাখবি, আমি তোকে দশ হাজার টাকা দেবো, বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা দেবো। পাহাড়ের জঙ্গলের সেই গর্তের মধ্যে তুই আঙ্গুল দিয়ে রাখ, আমি তোকে এক লক্ষ টাকা দেবো, বিশ হাজার টাকা দেবো। আপনি দিবেন কেন? কারণটা কি? আসলে প্রত্যেক গর্তে সাপ আছে, তারপরে দিবেন না কেন? যদি থাকে থাকতে পারে, হতে পারে, আমি মারা যেতে পারি, এই সন্দেহযুক্ত বিশ্বাস থাকার কারণে এক লক্ষ টাকার পাওয়ার পরেও গর্তের মধ্যে কেউ আঙ্গুল দেই না। আর নবী যে বলছেন গুনাগারদের জন্য কবরের আজাব, সাপ একটা দুইটা, 99টা সাপ, তো কেমন সাপ জানো? যদি ওই সাপগুলি দুনিয়ার কোন কর্নার থেকে ফুঁক দিত তাহলে জমিনের উপর একটা ঘাস উঠত না, একবার আঘাত করলে 40 বছরের মধ্যে বিষ নামবে না। বিশ্বাস আছে? আসে না, দেখাইতে পারি না, সমস্যা। আজকে কবরের আজাব একটু দেখাইতে পারতাম, এই ওয়াজদেশে কোনো প্রয়োজন ছিল না। যদি একটু ঘুম ঘুম আওয়াজও শুনাইতে পারতাম, ওই যে দেখ শোন, তাহলেও আপনাদের ওয়াজদেশে কোনো প্রয়োজন ছিল। যদি উপরে একটু হাত দিয়ে গরম দেখাইতে পারতাম, যে দেখছো যে জলে গরম, তাহলে ওয়াজ নসিহাতের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তাহলে আল্লাহ পাক এরকম জান্নাত দিতেন না, পরীক্ষা নাই, পরীক্ষা স্যার আপনাকে এত প্রাপ্তি দিবেন কেন? বুঝাইতে পারি, যদি দেখি এই বিশ্বাস করি তাহলে গুরুত্বটা কি, তাহলে মজাটা কোথায়? আশেক সবকিছু দেওয়ার পরে যদি মহাব্বত করেন, তো ইশকের মহাব্বতের নমুনাটা কোথায়? আশেক তো প্রথমেই বলে, তুমি আমার জন্য কি ত্যাগ করতে পারো, তুমি আমার জন্য কি ত্যাগ করতে পারো? তখন আশেক কি বলে? আমি তোমার জন্য জীবন উৎসর্গ করতে পারি। নাকি মজদু শুকিয়ে গেছে, চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, লায়লার কাছে খবর গেছে তোমার মজদুর অবস্থা খারাপ। এবার লায়লা প্রতিদিন বাদির কাছে বলে, যাও তাকে পেয়ালা ভরিয়া দুধ খাওয়াও। একজন এই খবর শুনছে যে মজদুর প্রতিদিন লায়লার জন্য, লায়লা প্রতিদিন মজদুর জন্য দুধ পাঠায় দেয়। নকল এক মজনু পথের ধারে বসিয়া গেছে, যখন দুধ নিয়ে যাইতেছে লেউন্ডি বাঁধি, কোথায় যাও? বলে দুধ নিয়ে। বলে কার জন্য? বলে মজদুর জন্য। বলে আমি তো মজদুর, বাঁধি তো আর মজদুরকে ছিলেন। এবার নকল মজদুর পথে বসিয়া প্রতিদিন দুধ খায়, হঠাৎ একদিন লায়লা বলতেছে,
একটা চাকু আর মাটি দিয়া বলে যাও, এতদিন যে আমি দুধ খাওয়াইছি তার শরীরের অবস্থানটাকে আমি দেখতে চাই, এই চাকু দিয়া দিলাম একটু গোস্ত কাইটে আমাকে পাঠাই দেব, সেজন্য গোস্ত কাইটে পাঠাইয়া দেব। এবার নকল মজদুর কাছে যখন বাটি নিয়ে গেছে, আজকের বাটির মধ্যে দুধ নেই, দেখে চাকু বলে কি হয়েছে, করে লাইলা একটু গোস্ত চাইছে যে দুধ খাওয়াবার পরে আপনার স্বাস্থ্যের অবস্থাটা কি, শরীর বাড়ছে না কমছে, একটু গোস্ত কাইতে দিতে বলছে, সে দেখে বুঝতে পারবে যে গোস্তের হালাত কি। বলে আমি তো গোস্ত দেয়া মজনু না, আমি তো দুধ খাওয়া মজনু, গোস্ত দেওয়া মজনু পিছনে তার কাছে যা, গোস্ত দেয়া মজনু পিছনে তার কাছে যাও। যখনই তার কাছে গেছে, হাড্ডির সাথে তো চামড়া, কোন রকমের সিল্লা তারপর চামড়া দিয়ে নাও যত বড় নিয়ে যাও, আর গিয়া বলিও উঠাতে পারে না চামড়া, রুহুটা বাকি আছে তা চাইলেও দিয়া দেব, সেই অপেক্ষায় আমি আছি। আমরা তো সব দুধ খাওয়া মজুর, আমরা প্রকৃত আশেক না। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আর আমাদের মধ্যে পার্থক্যটা কি, আমার যুবক বয়ানটা মনে রাখবে, আমি এখন যে বয়ানটা করবো বয়ানটা মনে রাখবো, ছোট্ট একটা বয়ান করবো, এটা সবাই মাথার মধ্যে রাখবা, কলবের মধ্যে রাখবা, আমাদের মধ্যে আর সাহাবাদের মধ্যে পার্থক্যটা কি ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ইমানের জন্য, ইসলামের জন্য তারা ঘর ত্যাগ করছে, বাড়ি ত্যাগ করছে, জায়গা ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, ছেলে ত্যাগ করছে, মেয়ে ত্যাগ করছে, ইজ্জত সম্মান ক্ষমতা সব ত্যাগ করছে, এমনকি নিজের জীবন ত্যাগ করছে। কিসের জন্য ভাই কথা বলেন, ইমান ও ইসলামের জন্য, বলেন ইমান ও ইসলামের জন্য সব কিছু, আর আমরা দুনিয়ার জন্য ইমান ও ইসলাম ত্যাগ করি, এই হলো পার্থক্য। তারা ইমান ইসলামের জন্য বলেন সব কিছু, আর আমরা দুনিয়ার জন্য ইমান ও ইসলাম, 500 টাকা দিলে ইমান। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন কেউ ইমানের দাম 10 টাকা, কারোর ইমানের দাম 100 টাকা, কারোর ইমানের দাম 1 লক্ষ টাকা, আর কারোর ইমানের দাম 1 কোটি টাকা, আর কারোর ইমানের মূল্য দুনিয়ায় কেউ দিতে পারে না। একজন হাঁটিয়া যায় রাস্তার মধ্যে 10 টাকা পাইছে, অমনি পকেটে নিস, ইমান 10 টাকায় শেষ। একজনে 10 টাকা দেখছে পকেটে নেয়নি, কিন্তু যখনই 100 টাকা দেখছে তখন সহ্য করতে পারেনি, 10 টাকা পর্যন্ত ইমান ঠিক ছিল, কিন্তু 100 টাকা, 100 টাকা পর্যন্ত ইমান ঠিক ছিল, যে 1000 টাকা পাইছে আর পারে না, 1000 টাকা পর্যন্ত ইমান ঠিক ছিল, যখন 1 লক্ষ টাকা দিছে, 1 লক্ষ টাকা ঠিক ছিল, যখন 1 কোটি টাকা দিছে। আর একদল মানুষ আছে গোটা দুনিয়াও তাদেরকে দিয়ে দিলে ইমান ত্যাগ করে না, ইমানকে কেনা। আমাদের মধ্যে কত মৌলবি টাকা দিয়ে কিনিয়া ফেলা, আমাদের মতো কত মৌলবি ক্ষমতা দিয়া গোলাম বানায়া ফেলায়, আমাদের কত আমাদের মতো কত মৌলবি টাকা পয়সা দিয়া, এমন কোন কাজ নাই যা করায় না, কিন্তু একদল আল্লাহের বান্দা বান্দি আছে গোটা দুনিয়া দিয়া দিলেও ইমান বিক্রি করে না। ইমান সবচেয়ে দামি, দেখানো যায় না, রুহু সবচেয়ে দামি কিন্তু দেখানো যায় না, আল্লাহ সবচেয়ে দামি কিন্তু দেখানো যায় না, দুধের স্বাদ সবচেয়ে দামি কিন্তু দেখানো যায় না, ফুলের ঘ্রাণ সবচেয়ে দামি কিন্তু দেখানো যায় না, অনুভব করা যায়, আমার মাওলার মহাব্বা সবচেয়ে দামি কিন্তু দেখানো যায় না, অনুভব করা যায়। যেই মুরগির মধ্যে ডিম চলে আসে মুরগির মাথা লাল হয়ে যায়,
ডিম যখন পেটের মধ্যে আসে মাথা লাল কটকট কটকট আওয়াজ করতে থাকে, যেই বন্দার মধ্যে মাওলার মহব্বত টুকিয়া যায় চেহারার মধ্যে রং, চেহারার মধ্যে রং চলে আসে, চেহারার মধ্যে রং চলে আসে, মাওলার মহব্বত এইটার মধ্যে ঢুকছে। যেরকম মুরগির মধ্যে ডিম আসলে কটকট কটকট করে, আল্লাহ পাকের বন্দার মহব্বত চলে আসলে তার মধ্যে মাওলার জিকির আরাম বহিয়া যায়। আলম ইয়াল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ, ঈমানকে মজবুত করেন, ঈমানকে শক্তিশালী করেন। ঈমান খুব দামি জিনিস, ঈমান খুব মজবুত আবার খুবই হালকা, ঈমান খুবই মজবুত আবার খুবই হালকা। কামান মারলেও ঈমান নষ্ট হয় না, আবার দেখা যায় ফুৎকার মারলে ঈমান চলিয়া যায়। ঈমান খুবই মারাত্মক, হাজারো মুমিনদেরকে জ্বালাইয়া দেওয়া হয়েছে ঈমান নষ্ট করে নাই, হাজারো মুমিনদেরকে কতল করা হয়েছে ঈমান নষ্ট করে নাই, হামাজারো মুমিনদেরকে জেতা মাটির মধ্যে দাপন করিয়া ফেলাইছে ঈমান নষ্ট করে না। ওই সময় আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলাইকু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের মধ্যে ফালাইছে, ঈমানের মধ্যে দুর্বলতা আসে নাই। আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে কত কষ্ট দিছে ঈমান সারে নাই, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে কত কষ্ট, ফিরাউন কত কষ্ট দিছে ঈমান সারে নাই, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করছে ঈমান সারে নাই, কত মুসলমানকে শুলে সরাইছে ঈমান সারে নাই। বাবার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার মাওলা এক, আমার মাওলা প্রথম, আমার মাওলা শেষ, আমার মাওলা জাহির, আমার মাওলা বাতেন, জান্নাতে নেওয়ার মালিক আমার মাওলা, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক আমার মাওলা, রেজেক দেওয়ার মালিক আমার মাওলা, রেজেক বন্ধ করার মালিক আমার মাওলা, শান্তি দেওয়ার মালিক আমার মাওলা, অশান্তি দেওয়ার মালিক আমার মাওলা, সন্তান দেওয়ার মালিক আমার মাওলা, নিঃসন্তান বানানোর শক্তি আমার মাওলার, সব ক্ষমতা আমার মাওলার, সব জায়গা আমার মাওলা। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানেই আমার মাওলা। আল্লাহু আকবার, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সব জায়গা আমার মাওলা। জেদার দেখতা হো মাই তুহি তু হাই তুহি তু হাই তুহি দু, আর গোল মে তো হায় রং মে তু হায় বু মে তু, জেদার দেখতা হো মাই তুহি তু হায় তুহি তু হায় তুহি তু, মন আমি যেদিকে তাকাই দেখি সব তোমার কুদরা, সবই তোমার কুদরা। বামার ঈমানকে মজবুত করো, নেককারদের জন্য জান্নাতে বিশ্বাস করো, গুনাহগারদের জন্য জাহান্নামে বিশ্বাসও করো রে বাবা। হে আমার যুবক বাবারা, হে যুবক বাবারা, অল্প বয়সী আমার বাবারা, এ মুরব্বী বাবারা, তুমি বলতে পারো হুজুর আমাদের বয়স তো এখনো হয় না, মাত্র 15-16 বছর বয়স, এখনই কি মাওলার ইবাদত করব। ও মুসলমান বাবা কেন খেয়াল করো না, চন্দন জন্মই হয় চন্দন হইয়া, স্বর্ণের জন্মই হয় স্বর্ণ হইয়া, বাঘের বাচ্চা বাঘ হয়, সিংহের বাচ্চা সিংহই হয়, মুসলমানের বাচ্চা মুসলমান হইয়াই জন্ম হয়।
তুমি কি দেখো না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 7-8 বছর 9 বছর বয়সে যখন মাওলার পাগল হইয়া সুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে তোমার বয়স তো তার চেয়ে বেশি হয়ে গেছে তুমি কেন পারবা না আলী রাদিয়াল্লাহু তাআলা অল্প বয়সে যদি আমার মাওলার পাগল হইতে পারে তুমি কেন পারবা না আরে মাআজ মুআজ রাদিয়াল্লাহু আনহুমা যদি অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে তুমি কেন পারবা না আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে উমার যদি অল্প বয়সে আমার মাওলার পাগল হইতে পারে তুমি কেন পারবা না এ বড় ভাই তোমার ছোট ভাই আমার মাওলার পাগল তুমি বড় হইয়া কেন পারবা না নরসিংদী এক মাহফিলে গেলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে মুন্সিগঞ্জে মাহফিলে গেছিলাম একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে পাগড়ি পরা লম্বা জামা কত সুন্দর দাড়ি এখনো উঠে নাই আমি ভাবছি মাদ্রাসার ছেলে আসি আমার সাথে দেখা করছে বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো না হুজুর আমি স্কুলের ছাত্র আমি মাশাআল্লাহ তোমার এই হালাত এত সুন্দর হালাত কিভাবে বলে হুজুর আমি স্কুলে পড়ি দুষ্টামি ফাজদামি করতাম আমাকে দাওয়াত দিয়ে কেউ চরমনায় নিয়ে গেছে চরমনায় যাওয়ার পরে মাওলা আমাকে বুঝ দান করছে এখন আমি লম্বা জামা গায়ে দিয়া টুপি পরিয়া পাগড়ি পরিয়ে স্কুলে যাই এখন ওস্তাদ আমাকে টিটকারি করে ছাত্র বৈরা টিটকারি করে আমার বাবা মা ইটালিতে থাকে নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি এখন নানা নানু আমাকে সহ্য করতে পারে না তাদের পছন্দ হয় না বাপ মার কাছে খবর দিছে আমাকে ইটালিতে নিয়ে যাবে ছেলে কান্না শুরু করছে আমি বললাম বাবা তাহলে এত পরীক্ষা করার জন্য বললাম এত সকালে এত সুন্নাত পালন করিয়া লাভটাকে একটু পরে পালন করিও ছেলে দুই চোখের পানি ফেলাই দেবে হুজুর বাবা সারবো মা সারবো নানা সারবো নানু সারবো দুনিয়া সব কিছু সারবো কিন্তু নবীর সুন্নাত আমি ছাড়তে পারবো না মাওলায় বাবাকে বুঝ দেয় না মাকে বুঝ দেয় না নানাকে বুঝ দেয় না নানুকে বুঝ দেয় না এই ছোট বাচ্চাকে আমার মাওলায় বুঝ দিয়ে দিছে তুমি কেন দেখো না রে বাবা কত বড় ভাই নামাজ পড়ে না কিন্তু ছোট ভাই তো নামাজ ছাড়ে না তুমি কি দেখো নাই কত বাবা নামাজ পড়ে না কিন্তু ছেলে তোমার মাওলাকে সেজদা না দিয়ে পারে না তুমি কি দেখো নাই কত মা পোরখা পড়ে না কিন্তু মেয়ে তো পোরখা ছাড়া রাস্তায় নামে না তুমি কি দেখো নাই কত ওস্তাদ মাওলা মাওলাকে ডাকে না মাওলার পরিচয় পায় না কিন্তু তার ছাত্র আমার মাওলাকে বলতে পারে না বাবার হেদায়েতের মালিক আমার মাওলা এর জন্য আমার যুবক বাবারা মুরব্বী বাবারা অল্প বয়স আর বেশি বয়সে কোনো কথা না তুমি সব সময় খেয়াল করো আমাকে পুঁজি নিয়ে তারপর কিয়ামতের ময়দানে উঠতে হবে আমাকে পুঁজি নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে হে মুসাফির পাথেয় ব্যতীত সফর করিও না হে মুসাফির পাথেয় ব্যতীত সফর করিও না ও মুসাফির তুমি ঢাকা যাবা আগে দেখো রিক্সা ভাড়া আছে কি নাই টেম্পু ভাড়া আছে কি নাই বাস ভাড়া আছে কি নাই হোটেলের খাওয়ার টাকা আছে কি নাই যদি পাথে ব্যতীত সফর শুরু করো রিক্সায় উঠবা যখনই নামবা বলবে টাকা দাও বলবে টাকা নাই অমনি রিক্সাওয়ালা থাপ্পড় কষা দিবে টাকা ছাড়া রিক্সায় কেন চড়ছো হোটেলে গেছে খাওয়ার জন্য খাওয়ার পরে যখন বিল নেওয়ার জন্য আসবে বলবে টাকা নাই অমনি কান ধরিয়া মলতে মলতে হোটেল থেকে নামাইয়া দিবে যদি কন্ট্রাক্টর বলে টাকা নাই অমনি কন্ট্রাক্টর তোমাকে ধাক্কা দিয়া বাস থেকে নামাইয়া দিবে যেরকম দুনিয়ার পাথেও ব্যতীত পথ চলা যায় না হে আখেরাতের মুসাফিরের দলেরা ন্যাক ছাড়াও আখেরাতের পথ চলা যায় না নেক সারা আখেরাতের পথ চলা যায় না মৌয়াতের সময় যদি দেখেন এক নাই
উম্মে আজরা রুহুর মধ্যে থাপ্পড় মারবে যদি কবরের মধ্যে দেখেন এক নাই অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে যদি কিয়ামতের ময়দানে নেক নাই অমনি আরশের নিচ থেকে তোমাকে ধাক্কা মারিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও যদি পুসরাত নেক সারা পার হইতে যাও অমনি ঘুম খেয়ে জাহান্নামে পড়িয়া যাবা আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও কিন্তু যদি পাথিও নিয়ে কবরে যাইতে পারো কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে আমার মাওলা নিজে ডাকিয়া ডাকিয়া আরশি নিচে জায়গা করিয়া দিবে আমার নবী নিজে ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ তোমার হাবিবের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া কিসে মজা আমার নবী নিজে হাউজে কাউসারের পানি বন্টন করবে নিজে খাবে বাবারে ও মুসলমান বাবারা ও মুসলমান মা বোনেরা ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও নাস্তিক বাবারা আল্লাহ আল্লাহ রসুল কোনদিন মিথ্যা কথা বলতে পারে না নেককারদের জন্য জান্নাত তাতে কোনো সন্দেহ নাই গুনাহগারদের জন্য জান্নাত তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ গুনাহ করে রাখছে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দাও গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও দিনের বুঝ দিয়া দাও বাবারে সালমান ফার্সি রাদিয়াল্লাহ ফরমান মিজানে এত বড় হবে এক একটা পাল্লার মধ্যে গোটা সাত তবক আসমান সাত তবক জমিন মাপা সম্ভব হবে ওই মিজান দেখার সাথে সাথে কোনো মানুষের ঠিক মতো হুশ থাকবে না জানি না কি হয় নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান কিয়ামতের ময়দানে আমি তিন জায়গায় চিন্তিত হয়ে যাব যখন আমলনামা উঠতে থাকবে যখন মিজানের কাছে যাব পুসরাতের কিনারায় যাব বাবারে খুবই মারাত্মক বাবারে ইব্রাহিম খলিলুল্লাহ মাওলার ভয়ে মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন কলিজার মধ্যে এত জোরে কম্পন সৃষ্টি হইতো অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত আল্লাহ পাক জিব্রাইলকে বলেন যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি জিব্রাইল আলাইহিসসালাম সালাম পৌঁছালেন আল্লাহর তরফ থেকে এবং প্রশ্ন করছেন খলিলুল্লাহ আপনি তো আল্লাহর খলিল আপনি আল্লাহর দোস্ত আপনি কেন মাওলার ভয় বেহুশ হয়ে যান তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন ভাই জিব্রাইল আমার যখন পদস্খলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুলসরাতের কথা মনে পড়ে পুলসরাতে এত চিকন চুলের চেয়েও চেকন তলোয়ার চেয়েও ধার আমাবস্যার সে অন্ধকার নিচের জাহান্নামের আগুন ধাউ ধাউ ঘোড়া জ্বলতে আছে 30,000 বছরের রাস্তা ধরুনি নাই সাথী নাই ওই পুলসরাত কোনো জ্ঞানের দ্বারা পার হওয়া সম্ভব না আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফীহা জিসিয়া যাদের মধ্যে তাকওয়া থাকবে ঈমান থাকবে তারা পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আর যাদের ঈমানের ঘাটতি আমলের ঘাটতি অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম 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 ঘর জাহান্নামে পড়িয়া যাবে আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও যুবক বাবারা ও আমার মা বোনেরা মুরব্বী বাবারা শীত আসছে কত সুন্দর পোশাক পরবা ঠান্ডা ঠান্ডার থেকে বাঁচতে হবে শাল গায়ে দাও
কোট সোয়েটার কত কি ব্যবহার করবার, আল্লাহ পাক জাহান্নামীদের জন্য পোশাক বানায়া রাখছে, সুতির পোশাক না, উলের পোশাক না, কোন কাপড়ের পোশাক না, আল্লাহ পাক জাহান্নামীদের জন্য আগুনের পোশাক বানায়া রাখছে। ওই পোশাক যখন জাহান্নাম থেকে পরাইয়া দেওয়া হবে, শৈলের সাথে পোশাকটা সেট হয়ে যাবে, বেরো করতে পারবে না, সহ্য করতে পারবে না, মৃত্যু কামনা করবে, মওয়া তো আসবে না, বাবা সহ্য করতে পারবি, ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। বড় ঈমানকে মজবুত করো, ন্যাক আমল করতে থাকো। ন্যাক আমল কি জিনিস? নবী আলাইহিসসালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে সব কিছু করা, যাহার থেকে নিষেধ করছেন সব কিছু সারাই হলো ন্যাক আমল। এই ঈমান ও ন্যাক আমল করিয়া মাওলার কবরে যাইও, তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় ন্যাক আমল করিয়া গুনার থেকে ফিরিয়া সবাইরে কিন্তু জান্নাতে যাইতে মনে চায়, কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না। এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।